আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেফতার, জানিয়ে দেব লকডাউনে থাকছে যেসব নিষেধাজ্ঞা। এরপরই জানিয়ে দেব অপপ্রচারের ঘোড়ায় চড়ে সরকারের অর্জনকে মিলান করার অপচেষ্টায় বিএনপি। এদিকে প্রধানমন্ত্রীকে সমালোচনা সহ্য করতে হবে সংসদে বললেন এমপি হারুন। এছাড়া কঠোর লকডাউনেও চালু থাকবে পোশাক কারখানা ও ব্যাংক। জানিয়ে দেব এসএসসি ও এইচএসসি তে ফের অটো পাশের চিন্তা। সর্বশেষ থাকছে এলপি গ্যাসের নতুন দর 12 কেজি 991 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। এ সময় অনুমোদিত কারণের বাইরে কেউ রাস্তায় বের হলে গ্রেপ্তার করা হবে। বুধবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, সংগত কারণ ছাড়া অকারণে কেউ যদি ঘর থেকে বের হয় তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধি 269 ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোড দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে। এ ধারায় সর্বোচ্চ 6 মাসের জেল অর্থদণ্ড ও উভয় দণ্ডে হতে পারে বলে জানান ডিএমপি কমিশনার। বুধবার সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এদিকে প্রজ্ঞাপনে 21 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো, 1. সব সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। 2. সড়ক রেল ও নৌপথে গণপরিবহন সহ অভ্যন্তরীণ বিমান সহ সব প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। 3. শপিং মল মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে। 4. সব পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। 5. জনসমাগম হয় এ ধরনের সামাজিক, বিবাহ উত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। 6. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 7. ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 8. আইন শৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন কৃষি পণ্য ও উপকরণ, সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি খাদ্যশস্য ও দ্রব্যমূল্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, সরকারি বেসরকারি গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে। 9. পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার্গো, ভেসেল এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। 10. বন্দর সমূহ, বিমান, সমুদ্র ও স্থল এবং এ সংশ্লিষ্ট অফিস এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। 11. শিল্প কলকারখানা সমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। 12. কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। 13. অতি জরুরি প্রয়োজন ছাড়া ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় সেবা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন, সৎকার ইত্যাদি কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। 15. খাবারের দোকান ও হোটেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রয় অনলাইন টেক ওয়ে করতে পারবে। 16. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার পূর্বক যাতায়াত করতে পারবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে। 18.
আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। 19 ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার নিয়োগ এবং টহলের অধিক্ষেত্র পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। পাশাপাশি স্থায়ীভাবে বিশেষ কোনো প্রয়োজনের পাশাপাশি বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। 20 জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে। 21 স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন। সূত্র যুগান্তর। অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে মিলান করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলা সহ মোট 30টি জেলা উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সূত্র বিডি প্রতিদিন। প্রধানমন্ত্রীকে সমালোচনা সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাই তাকে নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হবে। মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এমপি হারুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আবার একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সুতরাং ওনাকে নিয়ে যেমন প্রশংসা হবে পাশাপাশি সমালোচনাও হবে। এটি গণতন্ত্রের উপাদান। এখন সমালোচনা হতে গিয়ে যদি তাদেরকে কারাগারে যেতে হয়, তাদেরকে যদি নিপীড়ন ভোগ করতে হয়, এটা খুব দুঃখজনক। এদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ভিন্নমত প্রকাশের স্বার্থে আজকে যারা আলোচনা সমালোচনা করতে চায় সে বিষয়টিকে আপনার সেভাবে নিয়ে আসতে হবে। এটি কিন্তু বাংলাদেশে একটি বড় সংকটের সৃষ্টি করেছে। সূত্র নয়া দিগন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পহেলা জুলাই থেকে 7 দিনের জন্য সর্বাত্মক লকডাউন থাকবে সারা দেশে। এ সময়ে সরকারি বেসরকারি অফিসগুলো বন্ধ থাকলেও চালু থাকবে জরুরি পরিষেবা। এর বাইরে শুধু রপ্তানিমুখী পোশাক কারখানা, বন্দর, আন্তর্জাতিক ফ্লাইট খোলা থাকবে। এছাড়া খুবই সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে হওয়া সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে জানানো হয়েছে, বৈঠকের সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে কোরবানির পশুর হাট খোলা রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কঠোর বিধিনিষেধ না মানলে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র ইনকিলাব। করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেখান থেকে পিছিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে বড় এই দুই পাবলিক পরীক্ষা ভিন্নভাবে মূল্যায়ন করতে যাচ্ছে। বিকল্প কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সেটি নির্ধারণে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতিকে আহ্বায়ক করে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এ সংক্রান্ত গাইডলাইন দেওয়ার পর যাচাই বাছাই শেষে মন্ত্রণালয় থেকে তা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 2021 শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পাশ করানো হতে পারে। এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি 25% ও এসএসসি পরীক্ষার 50% এবং 25% নম্বর অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়নের ভিত্তিতে ফলাফল দেওয়া হতে পারে। এসএসসির ক্ষেত্রে জেএসসির পরীক্ষার ফলে 50% আর বাকি 50% নম্বর স্কুল পারফরমেন্স বা অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করার পরিকল্পনা করা হচ্ছে। সূত্র অধিকার। এলপি গ্যাসের নতুন দর সিলিন্ডার প্রতি 12 কেজি 991 টাকা পূর্ণ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কেজি প্রতি নির্ধারণ করা হয়েছে 74.24 টাকা। অন্যদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজির দর লিটার প্রতি 44 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার 30 জুন এই দর ঘোষণা করেছে বিইআরসি। নতুন দর জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিশনের সদস্য মকবুল ই এলাহি চৌধুরী। যদিও বিইআরসির আদেশ
অমান্য করে অনেক আগেই দাম বাড়িয়ে দিয়েছে এলপিজি আমদানিকারকরা। বিআরসি জুন মাসের জন্য সিলিন্ডার 12 কেজি প্রতি খুচরা মূল্য 842 টাকা ঘোষণা করে, কিন্তু কোথাও এই দামে বেচা কেনা হওয়ার খবর পাওয়া যায়নি। পাইকারিতে এই দরের চেয়ে বেশি দরে বিক্রি হতে দেখা গেছে। দর বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে বিআরসি চেয়ারম্যান বলেন, কিছু কিছু কাজ হচ্ছে, নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, দর না মানলে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আইনে, এজন্য বিধি প্রণয়ন করতে হবে, আর বিধি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা যোগাযোগের রক্ষা করে যাচ্ছি। সূত্র বার্তা 24।